अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। चीफ पोर्टे भिड़े तो सीएनएफ ऑफिस से क्लियरेंस पे सब माल ठीक मत एस तो सर ओ सब ठीक आछे তবে আমাদের নতুন ফ্যাক্টরির জন্য যে জায়গাটা কিনেছিলাম সেটা দখল নিয়ে গন্ডগোল দেখা দিয়েছে। অন্য মালিক এসে তার মালিকানা দাবি করছেন। আমি গুন্ডা দিয়ে সব ফয়সলা করতে না, ওসব আমি একদম পছন্দ করি না। কি করা যায় এই ব্যাপারে একটা ভালো উকিলের সাথে পরামর্শ করুন। আজ এটা কাল ওটা এসব নিয়ে আমি ঝামেলা করতে পারবো না। একজন লিগ্যাল অ্যাডভাইজার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যবস্থা করুন। ওকে, আপনাদের জমি সংক্রান্ত কেসটা একটু জটিল। এই শহরে আপনি সেরা উকিল, আমি বিশ্বাস করি আপনি একটা প্রপার সলিউশন দিতে পারবেন। ম্যানেজার সাহেব, আমি মিস্টার চৌধুরীর সাথে এ ব্যাপারে একটু আলাপ করতে চাই। সর্বনাশ, ওনার পক্ষে সময় বের করা খুব কঠিন। কিছু মনে না করলে আপনি একবার যদি আমাদের অফিসে আসতেন তাহলে এই কেসটা এবং আমাদের কোম্পানির ল অ্যাডভাইজারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুটো আলাপই সেরে ফেলা যেত। আমি সাধারণত আমার চেম্বারের বাইরে কেসের ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট করি না, তবু যখন বলছেন আমি যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাডাম। মে আই কাম ইন? ইয়েস প্লিজ, হ্যাভ ইউর সিট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এক্সকিউজ মি, হ্যাঁ, উই আর সেন্ডিং আওয়ার এলসি, শিপমেন্টে দেরি করবেন না। ওকে, হ্যাঁ, আপনার সাথে জাস্ট এ মিনিট। ইয়েস, জামান স্পিকিং। ইফ ইউ ডোন্ট বিলিভ সেন্ড ইউর পিপল, আমাদের গোডাউন দেখে যাক। আমি জানি ইউ আর জোকিং। জি জি, নেক্সট 15th আমি ইউরোপের মার্কেট দেখার জন্য বিদেশে যাচ্ছি, মাসখানেক তো থাকবই, ব্যাচেলার মানুষ, পিছু টান নেই, সারা জীবন বাইরে থাকলি বা কি অসুবিধে। থ্যাংকস, সরি, বিজনেসে এত জড়িয়ে পড়েছি যে কারোর সঙ্গে দুদণ্ড কথা বলবো তার কোনো উপায় নেই। প্লিজ শোনো, বিশেষ জরুরি না হলে আমাকে কোনো ফোন দেবে না, বুঝলে? ইয়েস স্যার। হ্যাঁ, বলছিলাম কি, সরি। হ্যালো, কি বললে? লস হয়েছে? শোনো, লস কথাটা আমি একদম সহ্য করতে পারি না, সেটা তোমরা ভালো করেই জানো। আমি তোমাদের সবাইকে ছাঁটাই করে দেবো। ডোন্ট টক ননসেন্স। জানেন, কারো উপরে রিলাই করা যায় না। অবস্থা দেখে মনে হচ্ছে আপনি মানুষ না হয়ে রোবট হলে ভালো হতো। এখন অনেকটা তাই। নিজেই তো বললেন ব্যাচেলার, অতএব যার ঘর নেই সংসার নেই তার এত টাকার কি প্রয়োজন? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখেছেন? আপনার এক গোছা চুল পেকে গেছে। আপনি খুব রসিক তো, আমি এরকম স্পষ্টবাদী লোককে খুব ভালোবাসি। আপনি না বললেও শুনবো না। আজ থেকে আপনি আমার কোম্পানির ল অ্যাডভাইজার। প্লিজ শেয়ার মাই অ্যাংজাইটি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখেছেন? আপনার মাথার এক গোছা চুল পেকে গেছে। সালাম আলাইকুম। হ্যাঁ, নিয়ে রাখ ওখানে। আপনি বিনা নোটিসে হঠাৎ করে চলে আসবেন ভাবতেই পারিনি, তা এত জামা কাপড় এত মিষ্টি। এই শাড়িটা আপনার জন্য আর এই পাঞ্জাবি আপনার স্বামীর জন্য। ছেলে মেয়ে কজন আছে জানি না, তবে আন্দাজ মতো নিয়ে এসেছি। আসলে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। সত্যি আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার কয়েকটা চুল পেকে গেছে। ডাকুন, আরে আপনার স্বামী ছেলে মেয়েদের ওদের ডাকুন। থাকলি তো ডাকবো। বাইরে গেছেন বুঝি, স্বামী সংসার হয়নি। কি বলছেন? বাবা মা মারা যাওয়ার পর এক ভাই দু বোনের দায়িত্ব নিতে হয়েছিল আমাকে। বোনদের লেখাপড়া শিখিয়ে বিয়ে দিয়েছি, আর ভাইটি আমার সাথে বিট্রে করে শ্বশুরের ছেলে হয়ে কানাডায় জীবন কাটাচ্ছে। ওদের কথা ভাবতে ভাবতে আমার নিজের কথা আর ভাবতে পারিনি। আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন কি আপনারও মাথার এক গোছা চুল পেকে গেছে? আসলে
সংগ্রাম করতে করতে মানুষ একদিন শেষ হয়ে যায়, কিন্তু সংগ্রামে শেষ হয় না। আমাদের দুজনে সময় নষ্ট করার মতো বয়স আর কারোরই নেই। আপনি মানে? প্লিজ, বলেছি তো সময় নষ্ট করার মতো বয়স আমাদের দুজনের আর কারো নেই। চলো, আজ এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। চলো, আমি ইচ্ছে করলে ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতে পারতাম। কাজী অফিসে কেন বিয়ে করলাম জানো? যাতে তুমি লজ্জা না পাও, আমিও লজ্জা না পাই। তুমি আমাকে একটা কথা দেবে? বলো। টাকার ধান্দা তোমার জীবনের অনেকটা সময় কেড়ে নিয়েছে। আর নিতে দেবো? সত্যি বলছো? তাহলে কথা দাও, ব্যবসা বাণিজ্য সব দায়িত্ব কর্মচারীদের উপর ছেড়ে দিয়ে তোমার নিজের দিকে তাকাবে, আমার সংসারের দিকে তাকাবে, আমার পাশাপাশি থাকবে। বলেছি তো আমাদের সময় নষ্ট করার মতো সময় আর নেই। আপনারা আমার বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বপূর্ণ পদে আছেন, আপনাদের ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এখন থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ আরো দায়িত্বের সঙ্গে পালন করবেন। আমি কিছুদিন বিশ্রামে থাকার চিন্তা করেছি। অন্তত একটি বছর আপনারা আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রমাণ করুন যে আপনারা যোগ্য। Am I clear? Yes, sir. সব কাজ ছেড়ে দিয়ে এখন আমি বেকার হয়ে গেলাম। বেকার কোথায়, কাজ তো করছোই। সবাইকে সবার কাজ বুঝিয়ে দিয়েছি, তোমাকেও তো বুঝিয়ে দিতে হয়। এই ঘর, এই সংসার, এই জীবনের চাবি আজ থেকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। চিরদিন কাছাকাছি থেকো, চিরদিন কাছাকাছি থেকো, তোমার কাছে মোর এই তো দাবি। তোমাকে দিয়েছি জীবনে Thank you.
ছিলো তোমার পরশে যেন বৃষ্টি এলো কাছে কি বা দূরে থাকি বুকে রবে শুধু তোমারই ছবি তোমাকে দিয়েছি জীবনে জীবনের এই চাবি চিরদিন কাছাকাছি থেকো চিরদিন কাছাকাছি থেকো তোমার কাছে মন এই তো দাবি তোমাকে দিয়েছি জীবনের এই চাবি আজকে দিন তোমার মতো সুন্দরী স্ত্রী সামনে দাঁড়িয়ে থাকলে দিনের কথা ভোলা যায় আজ আমাদের ম্যারেজ ডে তাড়াতাড়ি ফিরবে কিন্তু আচ্ছা গো আচ্ছা চলো এই যে কাঁদে না কাঁদে না এই এসো তা আমাকে দাও নাও চল চল হ্যালো জামান কি ব্যাপার শোন সবি যে জন্য তোকে ফোন করেছি আজ সন্ধ্যায় তুই তোর মিসেস কে নিয়ে আমার বাড়িতে আসবি কি ব্যাপার বলতো ব্যাপার হলো তোদের দুজনের উপস্থিতি চাই আজ আমাদের ম্যারেজ ডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জামান মনে কিছু নিস না আমার মিসেস কে ডাক্তার একটু দেখবেন মিসেস এর অ্যাডভান্স স্টেজ সময় পেলে অ্যাটেন্ড করার চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম ভাবি হ্যাপি ম্যারেজ ডে থ্যাংক ইউ দেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম সালাম জামন ভাই এখন আসবে না এখনি আসবে এই মেয়ে কেন তুমি আমার গাড়ি তলায় মরতে এসছো মরবার জন্য কেন তুমি মরতে চাও বেঁচে থেকে কি লাভ যৌতুকের দাবি মেটানোর লেগে যে মেয়ের দেহ ভেঙে যায় এই দুনিয়ায় বাপের ঘরে কলঙ্কের বুঝা হইয়া বেঁচে থাকুন সে মরণ অনেক ভালো অনেক ভালো দেখুন আমি একজন গরিব স্কুল মাস্টার সব লোক জেনেছে আমার মেয়ের বিয়ে এই বিয়ে ভেঙে গেলে আমার মেয়ের আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না আপনার মেয়ে আত্মহত্যা করুক আর জাহান্নামে যাক এতে আমার কিছু যায় আসে না এই বিয়ে হবে না এই আপনারা যাবেন না আমার মেয়ের এত বড় সর্বনাশ করবেন না আপনারা যাবেন না বাবা সব কিছু শেষ হয়ে গেছে জামান যৌতুকে টাকা দিতে পারেনি বলে আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে বাবা বাপ হয়ে মেয়েকে আমি এ মুখ দেখাবো কি করে সবাই বলবে আমিন মাস্টার যৌতুকে টাকা দিতে পারেনি বলে তার মেয়ের বিয়ে ভেঙে গেছে বাবা এত বড় লজ্জা আমি ঢাকবো কি করে বাবা 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 না বাবা রুমা তোমার দরজা খোল রোমা তুই কেন গলায় ফাঁসি দিয়ে বললি বোন যে যৌতুকের টাকার জন্য তোর বিয়ে ভাঙার অপমানে আব্বা মারা গেলেন তুইও আত্মহত্যা করলি আমি তোর লাশ সে কসম খাচ্ছি বোন টাকা কি তা আমি দেখে নেব টাকা রোজগারের সংগ্রামই হবে আমার জীবনের একমাত্র সংগ্রাম যে যৌতুকের জন্য তোমার বিয়ে ভেঙে যাচ্ছে সেই যৌতুকের দাবি আমি মিটিয়ে দেবো এ বিয়ে হবে চল আমার সঙ্গে পেরিয়ে গেছে
জামান ভাই বোধহয় নিজের বিবাহবার্ষিকীটা ভুলে গেছেন। চলি। ব্যবসায়ী লোক তো হয়তো কোনো ব্যবসার সন্ধান পেয়েছেন, চলি ভাবি। না হাসান চল, এই বিয়ে হবে না, চল। না এই বিয়ে হবে, যাও তুমি শাড়ি গহনা পরে এসো, আমি বিয়ে পড়েই যাবো। এবার বলুন আপনার যৌতুকের দাবি কত? সব টাকা আমি দিয়ে দিচ্ছি, বিয়ে পড়াবার ব্যবস্থা করুন। বিয়ে যখন করলি তখন একজন টাকার মেশিনকে কেন বিয়ে করলি? চলি জামান ভাই, বোধহয় বিয়ে বার্ষিকীর কথা ভুলেই গেছেন। বিয়ে যখন করলি তখন একজন টাকার মেশিনকে কেন বিয়ে করলি? আজ কদিন পর বাড়িতে ফিরলে? সে হিসেবে তোমার দরকার কি? তুমি তো দিব্যি আছো, খাচ্ছো ঘুমাচ্ছো। তুমি আমাকে খাওয়ার খোঁটা দিলে? অপয়া, যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছো সেদিন থেকে আমার সর্বনাশ শুরু হয়েছে। আমি আমি এমন একজন বিজনেস ম্যাগনেট যে লস কাকে বলে কোনোদিন জানে না। তুমি টাকাকে বিয়ে করেছো এই কথা যদি বিশ্বাস করতাম তাহলে তোমার স্ত্রী হয়ে বাড়িতে আসতাম না। এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও। যাবো, তবে যাওয়ার আগে তোমার মুখোশটা খুলে দিয়ে যাবো। তুমি আজ সমাজের উপর তলার মানুষে যে আছো আসলে আসলে তুমি একটা অর্থলাভিষ্ট লোক। বড় হুজুর, এটা কি করলেন? ঘরের লক্ষ্মীর গায়ে হাত দিলেন? খবরদার, বাচ্চা ধরবে না, বাচ্চা আমার, আমি তার বাপ। আর আমি ওর মা, শিশু বাচ্চার দাবিদার আইন তো আমি। আইন? তোমার আইন আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমার কাছে অঢেল টাকা আছে। তোমার মতো আইনজীবীকে আমি পকেটে রাখতে পারি। বরাব শাওনকে খবর নিয়ে যা। কি হলো? যাও চালাও, জানিয়ে যা। তোমার এই টাকাই একদিন অভিশাপের আগুন হয়ে তোমাকে পোড়াবে। একটা সময় আসবে এই টাকা তোমার কোনো কাজে লাগবে না, রাস্তার ভিখিরি খেতে তুমি গরিব হয়ে যাবে। আই হেট ইউ। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার সব কথাই তো শুনলাম মা, ভাড়া নিয়ে কিছু ভেবো না, যখন পারো দিও। তাছাড়া তুমি তো উকিল, প্র্যাকটিস করলেই তো উপার্জন হবে। আর প্র্যাকটিস করবো না, কারণ বার কাউন্সিলে সবাই জানে ধনী লোকের সাথে আমার বিয়ে হয়েছে। এখন কোর্টে আমাকে দেখলে নিশ্চয়ই আমার স্বামী সম্পর্কে নানা মন্তব্য করবে। যে স্বামী তোমাকে তাড়িয়ে দিয়েছে তার সুনাম দুনামে তোমার কি আসে যায়? স্বামীর জায়গায় স্বামী, যুদ্ধ করলে আমি একাই করব, অন্য কাউকে এর মধ্যে জড়াবো না। একেই বলে বাঙালি রমণী, স্বামী তাদের সব। শাওন খাচ্ছে কেন? ছোট বাচ্চা, মা ছাড়া কেমনে থাকে? মা ছাড়া যে বাচ্চা থাকে না, থাকতে পারে না, সেটা তার মানে না। কে তাকে এখানে আসতে বারণ করেছে? বলে কি আইনে লড়বে, বাচ্চা নেবে। আইনে লড়ার দরকার কি? মায়ের অধিকারের চেয়ে কি আইন বড়? এই বাচ্চা কাঁদবে না, কিছুতেই কাঁদবে না, তাহলে তোদের চাকরি চলে যাবে। যা নিয়ে যা, যা। শিলা,
এই শহরের প্রতিটি জায়গাতে তোমাকে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি, কোথাও তোমাকে পাইনি। কাঁদেন না। হ্যালো হ্যালো হ্যালো, আরে কোথা কন্যা কেন? আপনি সেই হন পরে ফোন করেন, ব্যাপারে ঘেরে চলে গেছে। পান্না খান তাতে গায়ে ফুটলে আমার তাকে খেত না বাবা। শাহুল কান্দে না বাবা, কান্দে না, কান্দে না কি চাই? এখানে কোনো চাকরি খালি আছে? না, কোনো চাকরি খালি নেই, যান। এখানে কোনো চাকরি? না ম্যাডাম। আপনাদের এখানে কোনো চাকরি খালি? না পা, নাই। ও বাবা, শাওন বাবা, কান্দে না, কান্দে না বাবা, কান্দে না শাওন। আবার কাঁদছে কেন? রাতে এসে যেন আর কান্না না শুনি। জি আচ্ছা। তেমন কিছু না, উনি সন্তানের মা হতে চলেছেন। ভালো খবর। এই বাচ্চার বাবা কই আছে কোন? আমি খবর দিয়ে আহি। না, কাউকে খবর দিতে হবে না। আমার এই বাচ্চার মাও আমি, বাবাও আমি। কান্দেন না বাবা, কান্দেন না। আচ্ছা রামুদি, এই বাচ্চাটারে কেমনে শান্ত করি কত? হ্যাঁ, মনে পড়ছে সাহেব তো মদ খেয়ে ঘুমায় পড়ে। আমার মনে হয় বাচ্চাটার মদ খাওয়ালে হেও ঘুমায় পড়ব। আর কাব্য, হ্যাঁ, সাহেবের ঘরে মদের বোতল আছে, যা লয়ে যা। না বাবা কান্দেন না, শাওন বাবা কান্দেন না, কান্দেন না রে কান্দেন না, শাওন বাবা কান্দেন না, ভালো বাবা কান্দেন না। এইবার কান্দন তোমার বন্ধ হয়ে দিব, দে মুখে ঢেলা দিই। সুন্দরী আমায় যদি মন দিতে চাও, নেশাতে আমার সাথে সবাই ডুবে যাও। আমার সাথে গা
কেটে গেলে উপায় যাব দলে কেন যে অকারণে ভুল করো চোখ চোখে দেখো হাতে ধরো আরে নিশাটা কেটে গেলে উপায় যাব দলে কেন যে অকারণে ভুল করো রূপে জ্বালাতে সবে আমার জ্বালা আমার যদি মন নিতে চাও নেশাতে 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 আমার সাথে সবাই ডুবে যাও তুমি মদ খাও টাকা রোজগারের ধান্দায় আর আমি মদ খাই টাকা খরচের ধান্দায় উত্তেজিত হয়ো না ড্যাড পৃথিবীর সব জ্ঞানীগুণী মানুষকে জিজ্ঞাসা করো সবাই বলবে টাকার চেয়ে বড় নেশা আর কিছু নেই তুমি সেই দেশে অন্ধ হয়ে আছো নইলে বুঝতে এই টাকা আসলে তোমার কোনো কাজেই লাগছে না জন্মের পর সব সন্তানেরা বাবা আমার মাঝে থেকে সুখী হতে চায় আমি বড় হয়েছি বাড়ির কাজের লোকের মাঝখানে সেবা পেয়েছি মমতা পাইনি তুমি ব্যস্ত মাকেও পাইনি তোমাকেও পাইনি এক বিরাট শূন্যতার মাঝে আমি ধীরে ধীরে বড় হয়েছি তোমার চিত্তে শোক থাকতে পারে কিন্তু আমার চিত্তে নেই আর সেই দুঃখ বলার জন্য আমি মদ খাই ড্যাড আমার মতো মাতা তৈরি না হলে তোমার মতো শিল্পপতিদের মদের কোম্পানি চলবে কি করে ড্যাড তোমাকে ঘৃণা করতে পারলে আমি ভালো থাকতাম কিন্তু আমার ব্যাড লাক আমি তাও পারছি না তবে হ্যাঁ তোমাকে যতই দেখি ততই মাকে না দেখার দুঃখটা আমার বড় হয়ে দেখা দেয় কাছাকাছি থেকো চিরদিন কাছাকাছি থেকো তোমার কাছে মোর এইটু দাবি তোমাকে দিয়েছি জীবনের এই চাবি Thank you.
Hela, please. Help your son. Please. Help your son. Help your son. School varshik purushkar bidorne unoshthane bidyalayer protishthata chairman bishishto shilpopoti janab Jaman Chowdhury ke pradhan otithi korte chay. Apnader obhimot ki? Amader apotti nei sir. ওনার মহৎ উদ্যোগ আর আর্থিক সাহায্যে এই বিদ্যালয় জামান সাহেবকে প্রধান অতিথি করবেন এই প্রস্তাবে আমাদের দ্বিমত থাকতে পারে না এটা তো আমাদের জন্য গৌরবের ব্যাপার আপনাদের সকলের সম্মতিতে জামান চৌধুরীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত গৃহীত হলো মিসেস শারমিন জি আপনি ছবিটা নিয়ে পাবলিসিটির জন্য বেশ কিছু পোস্টার ছাপানোর ব্যবস্থা করবেন নিন জি স্যার আজ এখানেই সভার সমাপ্তি ঘোষণা করছি স্যার জামান চৌধুরী এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আর আমি এতদিন এখানেই চাকরি করে আসছি না না আর এক মুহূর্ত চাকরি করা সম্ভব নয় আমি এখনই চাকরিতে ইস্তফা দেব মা মা আর তোমাকে স্কুলে চাকরি করতে হবে না আমি পুলিশের চাকরিতে জয়েন করেছি মা হয়ে আমি তোকে দোয়া করছি বাবা চাকরিতে যেন তুই গৌরব করার মতো উন্নতি করতে পারিস তবে আমার আদেশ থাকবে বাবা কর্তব্য পালনে কখনো অমানবিক হোস নেই সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করিস তুমি দোয়া করো মা তাই যেন হয় তবে না আমার মনে বোঝালা একজন না চারজন বসে এসে গেছে ওর বাবা তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে তা আমি জানি কিন্তু ওর বাবা তো মরে গেছে টাকাটা এখন দেবে কে তাই তো টাকাটা দেবে কে এইভাবে জানি না তবে টাকা না নিয়ে আমরা ফিরে যাব না এটাকে বিক্রি করে আদায় করবো তোমরা আমার ভাগ্নিকে বিক্রি করবে কেন সুন্দরী মেয়ে লোক পাগিয়ে অনেক টাকা ক্যাশ করতে পারবে কেন তুমি মরে যাচ্ছ নাকি তোমাকে বাঁচাবো ওই গুন্ডারা আমাকে ধরে নিয়ে যেতে চায় দাঁড়ান ওর বাবার কাছে আমরা 100,000 টাকা পাই টাকা শোধ না করে সে মরে গেছে বড় অন্যায় করেছে ধরে টাকা না দিয়ে কারো এভাবে মরে যাওয়ার কোনো রাইট নাই ওর বাবার বিরুদ্ধে কেস করে দিই বড় মানুষের বিরুদ্ধে কি কেস করবো যারা রিয়েল এস্টেট ব্যবসা করেন তাদের কাছে যা ওরা জানে কিভাবে মরা লোককে বাঁচিয়ে মিথ্যে দলিল করতে হয় তা না হলে জায়গার দখল হবে কি করে তবে 100,000 টাকার বিনিময়ে যদি মেয়েটাকে নিয়ে যান তাহলে তা হবে এক ধরনের বেচাকেনা এভাবে রাস্তায় বেচাকেনা করা ভালো নয় তার চেয়ে বরং বাড়িতে চলু এই কোথায় তুমি থাকো ওই শিমুলতরি বস্তিতে চলুন তাহলে 1, 2, 3, 4, 5, 6 না গাড়িতে এত লোকে জায়গা হবে না চলুন হেঁটেই যাই আচ্ছা ভাই আপনি সত্যি কি 100,000 টাকা পান অবশ্যই আমার মনে বড় জ্বালা ওর বাবা ওর ভগ্নিপতি আমি জানি জানি ওর বাবা সত্যি এদের কাছ থেকে টাকা নিয়েছিল বা সাক্ষীও রেডিমেড পাওয়া গেল সুতরাং এতে কোনো ভুল হতে পারে না আচ্ছা এই 100,000 টাকা পেলে আপনার মেয়েটিকে মুক্তি দিবেন অবশ্যই ওয়েট হ্যালো ড্যাড বলো মাই ডিয়ার কিছু লোক তোমার কাছে যাবে ওদের 100,000 টাকা দিয়ে দিবে নইলে আমার খুব বিপদ হবে এই ঠিকানা যান টাকা পেয়ে যাবেন যদি না পাই
আমি এখানে বসে থাকবো, আপনারা আমাকে ধরবেন। ঠিক আছে যা, তোরা যা, আমি পাহাড়ে আছি, যা। আপনি এতগুলো টাকা? না না, তোমার কোনো উপকার করার জন্য নয়। আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু খরচ করার পথ নেই। টাকা খরচ করে আমি আমার বাবাকে একটু সাহায্য করতে চাই। হারমোনিয়াম আর তবলা দেখছি, এখানে গান কে গায়? আমি নিজে গাই। মানুষের বাড়ি বাড়ি গিয়ে ছেলে মেয়েদের গান শিখিয়ে উপার্জন করে নিজের জীবন বাঁচাই, আর মামার মদের পয়সা জোগাই। কেন, তোমার বাবা মা ভাই বোন কেউ নেই? আমার বাবা মা কে আমি জানি না, তারা আদৌ বেঁচে আছেন কিনা তাও জানি না। জ্ঞান হওয়ার পর থেকে বুঝতে পারলাম আমি মামা নামে এক লোকের কাছে আছি, এবং আছে মামাই। টাকার লোভে পড়ে আমাকে ওই গুন্ডাদের হাতে তুলে দিতে চেয়েছিল। তারপরের ঘটনা আমি নিজের চোখে দেখলাম। হ্যালো শ্যাম, তোমার লোক এসে টাকা নিয়ে গেছে। থ্যাংকস ড্যাড। আচ্ছা আমি চললাম। যাবেন? তুমি কি ভয় পাচ্ছ? না মানে, আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন, কিন্তু আবার কোন জানোয়ার এসে আমাকে ছিনিয়ে নেয় তা জানি না। যাদের হাত থেকে তোমাকে উদ্ধার করেছি তারা আর কোনোদিন আসবে না। সুন্দরী মেয়ে নিশা, টাকার অঙ্কটা বাড়িয়ে দিলে ঠিকই তোমরা তা পেতে। এই মক্কেলটাকে খুঁজে বের করতে হবে। এ ভাই, আমার মদ ফুরিয়ে গেছে, পকে যাবে টাকা নেই, একটু মদ কেটে দেবেন। এই নিন। জানেন, কিছু লোক ধোকা দিয়ে আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে গেছে। আপনাদের মতো ভালো লোক যদি পেতাম তাহলে তাদেরকে আমি কি করতাম জানেন? থ্যাংক ইউ। আজ না হয় আপনি আমাকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচিয়েছেন। ভয় নেই, সেই লোকগুলো আর কোনোদিন আসবে না। কে কে? আমি। দরজা খোলো। ওই গুন্ডাদেরকে থানায় দিয়ে এলাম, কিন্তু তা তো নিশ্চিত হতে পারছি না যে ওরা ছাড়া পেয়ে যাবে না, কারণ কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো থানায় টেলিফোন করে বলবে ওরা আমার দলের কর্মী, ওদেরকে ছেড়ে দিন। সুতরাং ভাবছি ছাড়া পেয়ে ওরা না আবার তোমার পিছু নেয়। অত ভাবছো কেন? বিপদের মুখে তোমাকে এভাবে ফেলে যাব না। এই মুহূর্তে তোমার একটা নিরাপদ আশ্রয় দরকার। যদি তোমার আপত্তি না থাকে আমার সাথে যেতে পারো। শোনো, ওই গাড়িটাতে উঠে যাও। ওটা যেখানে তোমাকে নিয়ে যাবে আমার বিশ্বাস সেখানে তুমি আশ্রয় পেয়ে যাবে। ভয় নেই, ভাগ্য ভালো হলে আমার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। শোনো, যে ভদ্রলোকের এই গাড়ি তার সাথে তোমাকে অভিনয় করতে হবে, যাতে তিনি সদয় হয়ে তোমায় আশ্রয় দিতে বাধ্য হন। আর নাটকের বাকি দৃশ্যগুলো আমি সামাল দেব। চলো। হ্যাঁ এসো না, এসো না, তাড়াতাড়ি উঠে পড়ো।
চুপ করে থাকবে। দেখি তুমি আমার বাবা মা কেউ নেই, মামা আমাকে গুন্ডাদের কাছে বিক্রি করে দিয়েছে, ওরা আমাকে বাজারে তুলবে, কৌশলে ওদের কাছ থেকে আমি পালিয়ে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। কিন্তু এত রাতে তোমাকে, আপনার নিজের মেয়ে বিপদে পড়লে আপনি কি করতেন? আপনি আমার বাবার মতো, বিশ্বাস করুন আমি কোনো খারাপ মেয়ে নই। তোমাকে দেখে অবশ্য তা মনে হলে সত্যি, কিন্তু তবুও আপনার একটু দ্বিধা সংকোচের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক, তা কি আপনি চান? মানে শুধু একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিন, কাল আমি চলে যাব। বেশ, এসো আমার সঙ্গে, এসো এসো এসো। এত রাতে জোহান একটা মেয়েকে নিয়ে তুমি বাড়িতে ঢুকলে ড্যাড, তুমি কি ভেবেছিলে প্রায় প্রতিদিনের মতো আজও আমি বাড়ির বাইরে থাকব? মেয়েটি নিরাশ্রিতা, এই বাড়িটি কি আশ্রয় শিবির? মেয়েটি বিপদে পড়েছে, বাড়িতে স্ত্রী না থাকলে পুরুষের স্বেচ্ছাচারিতা বেড়ে যায়। শোন, সংযত হয়ে কথা বলো, তুমি যাই বলো না কেন মেয়েটি নিষ্পাপ। নিষ্পাপ কি করে বুঝলি? মানুষের চোখের দিকে তাকালে বোঝা যায়। এত রাতে নাটক করতে চাই না, মেয়েটিকে আজ রাতের মতো রাখতে পারো, কাল সকালে ওকে বিদায় করে দিবে। তোরা, জি বড় হুজুর, এই মেয়েটির জন্য একটা কামরা খুলে দে। আচ্ছা, আসেন আসেন, আমার লোক আসেন আসেন। কংগ্রেচুলেশন, তুমি ইন্টারভিউতে পাস করে গেছো, এবার ভালোভাবে সার্ভিস দিয়ে যাও। আমাকে আর কি কি করতে হবে? তোমাকে আমার ড্যাডি দায়িত্ব নিতে হবে, আমার মায়ের সঙ্গে ড্যাডি মানসিকভাবে ভীষণ অসুস্থ, একটি চাবির গোছা নিয়ে ড্যাডি সারা রাত জেগে জেগে কাটিয়ে দেন, তুমি তাকে ঘুম পাড়ানোর দায়িত্বটুকু নাও। কি চিন্তা করছো, তার দায়িত্ব তুমি নিলে এ বাড়িতে তোমার থাকার অধিকার পার্মানেন্ট হয়ে যাবে। আমি থাকলে তুমি খুশি হবে? না মানে, ড্যাডি যদি তোমাকে মেয়ে হিসেবে গ্রহণ করেন তাহলে আমি আমি তুমি ড্যাডির রুমে যাও। আরে তুমি এভাবে শুলে ঘুম হয় না। এটা ধরবে না, এটা আর কারো হাতে যাবে না। আচ্ছা, তোমার যেন কি নাম? পপি। পপি, আচ্ছা পপি, তুমি কি কোনো গান শুনতে পাও? গান? কোন গান? ওই যে তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। তোরাপ চাচা, এসব কার জন্য নিয়ে যাচ্ছ? বড় হুজুরের লাগিয়া। আমি নিয়ে যাই। ঠিক আছে, লয়ে যাও। তোমাকে দিয়েছি জীবনে চাবি। দেখি তুমি, আপনার চা। তুমি কেন, ওরা কোথায়? এতদিন তো ওরাই দিয়েছে, আজ না হয় বাবার চা নিয়ে দিল।
ভাবছেন? ভাবছি আমার বাড়িতে অনেকগুলো ঘর খালি আছে, একটা যদি তুমি দখল করো আমার খুব একটা অসুবিধা হবে না। আমি কে? কি আমার পরিচয়? আপনি তো আমার কিছুই জানেন না। তুমি কে, কি তোমার পরিচয়, এসব নিয়ে আমি তোমায় কোনো প্রশ্ন করব না। তুমি কি সত্যিই চলে যাবে? হ্যালো স্যার, ইউরোপের দুটি দেশ থেকে 3 কোটি টাকার গার্মেন্টস এর এক্সপোর্টের অর্ডার আমরা পেয়েছি। থ্যাঙ্কস ফর দ্য গুড নিউজ। আপনার ফোন। হ্যালো স্যার, আমাদের নতুন মিলের জমি সংক্রান্ত মামলায় আমরা জিতেছি। আমাদের পক্ষে রায় দিয়েছে। আজ অনেক শুভ সংবাদের মাঝে তোমার এই সংবাদটাও আর একটা শুভ সংবাদ। তোমাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। তুমি ফিরে যেতে চাইলেও আমি তোমায় যেতে দেবো না। তোমার আগমনে এই বাড়ির সৌভাগ্যে সব দুয়ার খুলে গেছে। তুমি এই বাড়িতেই থাকবে। কি থাকবে না মা? আরে 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 বাবা, বেঁচে থাকো মা। আপনাকে শিক্ষা দিতে। What? Don't shout. রাফ ড্রাইভ করছেন কেন? গাড়ি আমার, যেমন খুশি তেমন ড্রাইভ করব, তাতে আপনার কি? ঢাকা শহরটা মালিক কি আপনার বাবা যে যেমন খুশি তেমন ড্রাইভ করবেন? Do you know who is my father? আপনার আচরণ দেখে বুঝতে পারছি তিনি কে এবং কেমন লোক। দেখি আপনার ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স দেখে ড্রাইভার, আমি মালিক। ড্রাইভিং সিটে বসে যখন ড্রাইভ করছেন তখন আপনি ড্রাইভার। ভাড়া না খাটতে পারেন, চাকরি না করতে পারেন, অবশ্য আপনার মতো ড্রাইভার কেউ রাখবেও না। এত কোমল হাতে ফাইটিং মানায় না। পুরুষের হাত দিয়ে তো অবশ্যই হয়। কার হাত ধরেছিস? ইউ আর বলতে হবে না, ওদেরকে ছেড়ে দাও, ভবিষ্যতে এই ধরনের অন্যায় করবেন না। মেয়েটি কি আজও থাকবে? পৃথিবীতে কিছুই যখন চিরস্থায়ী নয় তখন সেও চিরস্থায়ী নয়। আমি পপির জন্য একটা ছেলে ঠিক করেছি, আশা করি তুমিও দেখলে তাকে পছন্দ করবে। বিয়ে হয়ে গেলেই ও এখান থেকে চলে যাবে। এ তুমি কি বলছো ড্যাড? সমস্ত মেয়ে ঘরে তার বসিয়ে রাখা যায় না। তাছাড়া ওর যখন কেউ নেই আমাকেই তো একটা ব্যবস্থা করে দিতে হবে, কি বলো? জি জি। কিন্তু ছেলেটি যদি ভালো না হয়? ভাববো, ওর ভাগ্য খারাপ। তাছাড়া পপিরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে। গরিবের আবার পছন্দ অপছন্দের কে? ড্যাড, এটা এক ধরনের নিষ্ঠুরতা, তুমি আরেকবার ভেবে দেখো। আমি যা ডিসাইড করি
সেটাই ফাইনাল। না না, ই হতে পারে না। বিবি করে কি বলছো? শোনো, তোমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। কিরকম? ড্যাড বোধহয় তোমার জন্য বিয়ে ঠিক করেছেন। ভালোই তো, লাল বেনারসি শাড়ি পরে ঘোমটা মাথা দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব, তোমরাও রেহাই পাবে। না, তুমি যত সহজভাবে বলছো ঘটনাটা তত সহজ নয়। আমার মনে হচ্ছে এরই মধ্যে তুমি আমার হৃদয়ের কোথাও নোংর করেছ। আমি ঝড়ের তরি, নোংর করা আমার পক্ষে সম্ভব নয়। পাপি বাবা, তোমার জন্য এই হীরের নেকলেসটা নিয়ে এলাম, পছন্দ হয়েছে তোমার? এই মণিহার আমার নাহি সাজে, তাকে পড়তে গেলে বাজে, খুলতে গেলে লাগে। রবীন্দ্রনাথ তোমার জন্য একথা বলেনি মা, এই মণিহার তোমার গলাতেই সাজে। বাবা বাবা, অজানা অচেনা একটা মেয়ের হাতে এত দামি হারটা তুলে দিচ্ছ ড্যাড? জানতে না চাইলে মানুষ চিরদিন অজানাই থেকে যায়। শোনো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, ওর সামনে বলতে পারি তো? বলো। তুমি নেশা কেন ছেড়ে দিয়েছো জানি না, বাট আই এম ভেরি মাচ হ্যাপি। বোধহয় তোমার সুবুদ্ধির উদয় হয়েছে। আমার সমস্ত ব্যবসার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, তার আগে তুমি যোগ্য কি না তার প্রমাণ নিতে এই মেয়েটির দায়িত্ব তোমাকে দিতে চাই। জাদি, তুমি কি সব দিক ভেবে কথা বলছো? অবশ্যই। তবে তোমরা পরস্পর পরস্পরের দায়িত্ব নিতে পারবে কি না একটা বোঝাপড়া হওয়া দরকার।
কাছ থেকে তুই রেহাই পাবি না। সেদিন থানা হাজতে দিয়ে ভেবেছিলি আমরা চিরদিন জেল হাজতে থাকব, আর তুই আমাদের আমানত নিয়ে মজা করবি, তা হয় না। মরে গেছে। পপি লোকটা মারা গেল। পুলিশ আসছে। পপি তুই তাড়াতাড়ি উঠ। কোথাও যাচ্ছেন নাকি? এই যে ওকে ছেড়ে দাও, নইলে তোমার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন, চাকরি না মৃত্যুর? আপনাকে একটু কথা বলছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমার বাবাকে আমি জানি না, জন্মের পর থেকে আমি আমার মায়ের আশীর্বাদে ছায়ে বড় হয়েছি। আমার মা আমাকে একটি কথাই শিখিয়েছেন, যে জীবনে দায়িত্ব কর্তব্য পালনে কোনো কিছুকেই যেন ভয় না করি, নীতি ও আদর্শকে যেন কোনো লোভের কাছে বিসর্জন না দিই। অতএব বুঝতেই পারছেন ভয় জিনিসটা আমার অভিধানে নেই। সো ইউ ক্যান গো নাও। লুক ইন্সপেক্টর, তোমার নীতি আদর্শের দাম কত? যত টাকায় লাগে আমি কিনব, বলো কত টাকা চাও। আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায়, আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। আমার গায়ে যে পোশাকটা দেখছেন তা এত মূল্যবান যে আপনার সব টাকা দিয়েও তা কিনতে পারবেন না। তোমাদের মতো পোশাকধারীরা টাকার কাছে বিক্রি হয় না? কেউ কেউ হয়তো হয়, তা না হলে আপনাদের মতো ভদ্রলোকের মুখোশ পরা অসৎ লোকদের এত দাপট হবে কেন? যে ছেলেকে টাকার বিনিময়ে হাজত থেকে ছাড়িয়ে নিতে এসেছেন সে কিন্তু খুনের দায়ে অভিযুক্ত আসামি। আমার দায়িত্ব আইনের বিধি মোতাবেক তাকে কোর্টে চালান করে দেয়া। ইচ্ছে করলে শেষবারের মতো ছেলেকে দেখে যেতে পারেন। তুমি বারবার আমাকে অপমান করছো। বয়োজ্যেষ্ঠকে অপমান করার মতো শিক্ষা আমার মা আমাকে দেননি, আর আপনি আমার বাবার মতো, যদিও কখনো বাবাকে দেখিনি। আমি বিশ্বাস করব যে অপমান হতে আর কোনো লোভের পশ্চানে আপনি এখানে আসবেন না। আপনি এখন যেতে পারেন। জজ,
শাওন ভয় পেও না, তুমি আমার একমাত্র সন্তান। তোমার মুক্তির জন্য প্রয়োজন হলে আমি আমার সমস্ত সম্পত্তি উজাড় করে দেবো, তবু তোমাকে ছাড়িয়ে নেবই। কি বলছিস? লোকটা বারবার টাকার লোভ দেখাতে আসে। হ্যাঁ মা। খবরদার, টাকার কাছে কখনো বিক্রি হবে না, টাকাকে আমি ঘৃণা করি। মা, তুমি আমাকে দোয়া করো। মায়ের কাছ থেকে চেয়ে দোয়া নিতে হয় রে বাবা। আমি দোয়া করছি তোর জীবনের প্রথম কেসে তুই জয়ী হবি, পুলিশ ডিপার্টমেন্টে তোর সুনাম বাড়বে, গর্বে আমার বুকটা ভরে যাবে। মা, মা গো। হ্যাঁ বাবা। স্যার, ইন্সপেক্টর শামীম বোধহয় খুব মা ভক্ত, এমনও তো হতে পারে মাকে দিয়ে আমরা শামীমকে বাধ্য করতে পারবো। কথাটা মন্দ বলনি, মায়ের ঠিকানাটা জোগাড় করো। সেই জন্য বোধ হয় অতীতটাকে অতীত করে রেখেছ। কি জন্য এসেছ বলো? তোমার ছেলে পুলিশ ইন্সপেক্টর শামীমের কাছে আমার একটা কেস আছে, তুমি বলে কেসটা খারিজ করে দেবে। ও, তুমি তাহলে সেই লোক। তোমার স্বামী কি করে জানি না, ছেলে সামান্য একজন ইন্সপেক্টর, খুব একটা ভালো অবস্থা আছে বলে মনে হয় না। আমার দাবিটা পূরণ হলে গুলশানে একটা বাড়ি করে দেব। চুপ করো, তোমার টাকা যে কত মূল্যহীন তা এখনো বুঝতে পারছো না? টাকার প্রস্তাব নিয়ে তুমি ইন্সপেক্টর স্বামীর কাছে গিয়েছিলে হাজতবন্দি সন্তানকে মুক্ত করতে, পেরেছো? আবার টাকার প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো ভিক্ষে চাইতে? তোমার সে টাকার মুখে থুতু দিয়ে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। গেট আউট, গেট আউট। টাকার বিনিময় না হোক, তোমার সন্তান শাওনের জন্য এই কাজটা করবে, এই বিশ্বাস নিয়ে আমি চলে যাচ্ছি। মনে রেখো, হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি, যেটা চাও তুমি সেটাই হবে, সেটাই হবে। হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি, হয় শাওনের মুক্তি, না হয় শাওনের ফাঁসি, যেটা চাও তুমি সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে, সেটাই হবে। ওই লোকটাকে আমাদের গলি দিয়ে বেরিয়ে যেতে দেখলাম। কোন লোকটা? ছেলের মুক্তির জন্য যে আমাকে ঘুষ দিতে চেয়েছিল। আমার ভয় হয়েছিল মা, টাকার লোভ দেখাতে ওই লোকটা আবার তোমার কাছে এসেছিল কিনা। ওরা বড় লোক, পারে না এমন কোনো কাজই নেই। মা, কাল মামলার তারিখ, আমি জয় হব তো মা? আমি কারো পরাজয় চাই না, সন্তানরা জয়ী হোক সব মায়েরাই তো চায় রে বাবা। মা। ইয়ার অনার, ইন্সপেক্টর শামীম একজন তরুণ তাজা পুলিশ অফিসার, পুলিশ ডিপার্টমেন্টের তিনি এক গৌরব। আসামি শাওনের মুক্তির জন্য তার বাবা জামান সাহেব লক্ষ কোটি টাকা দিয়ে তাকে কিনতে চেয়েছিল, কিন্তু মায়ের আদর্শে গড়া ইন্সপেক্টর শামীম সেই টাকার লোভকে অস্বীকার করে সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছে। মূল প্রসঙ্গে আসুন। আচ্ছা ইন্সপেক্টর শামীম, আপনি কি নিজের চোখে দেখেছেন যে ওই কাঠগড়ায় দাঁড়ানো আসামি শাওন চৌধুরী
নিজের হাতে গুলি করে ওই তারামিয়াকে হত্যা করেছে? জি দেখেছি। তার চেয়ে বড় কথা, সে অপরাধী না হলে পালাতে চেষ্টা করবে কেন? শুধু ঘটনাস্থান থেকে সে পালায়নি, দেশ থেকেও পালাতে চেয়েছিল। আমি বহু কৌশলে তাকে গ্রেফতার করেছি। খুন করার প্রাসঙ্গিক কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? সম্ভবত একটি মেয়ে। ইয়োর অনার, মেয়ে নিয়ে কোন্দল এবং তার জের হিসেবে হত্যা, রাজানি, এমন ঘটনা এদেশে বিরল নয়। আসামি শাওন চৌধুরী বিত্তশালী বাবার সন্তান, সে এবং তার বাবা ভেবে নিয়েছিল যে টাকা দিয়ে এই খুনের অপরাধকে চাপা দেওয়া সম্ভব। সেই জন্যে ওই মেয়েটিকে পাবার জন্যে প্রতিপক্ষকে নির্বিবাদে গুলি করেছে, তাই নয় কি? হ্যাঁ তাই। ইয়োর অনার, ইন্সপেক্টর শামিমের সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে একথা নিশ্চিত ভাবে বলা যায় যে আসামি শাওন চৌধুরী তারামিয়ার একমাত্র হত্যাকারী। নো ইয়োর অনার। ইন্সপেক্টর শামিমের দেখাটা সত্যি হলেও বোঝাটা ভুল। ভুল? আপনি কি করে বলছেন যে ভুল? পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটাও ছিল আসামি শাওন চৌধুরীর। আমিও স্বীকার করছি পিস্তলের বাটে যে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তা শাওনের, কিন্তু গুলি করা এবং ফিঙ্গারপ্রিন্ট পাওয়া একই কথা নয়। এমনও তো হতে পারে আত্মরক্ষার জন্য ধস্তাধস্তি করে সে ওদের কাছ থেকে পিস্তলটি হাতে নিয়েছিল। যে বুলেটে তারামিয়ার মৃত্যু হয়েছে সেই বুলেট শাওনের পিস্তল থেকে নির্গত নয়। এই আমি আমার রিপোর্ট পেশ করছি। তাহলে খুনিকে? ইয়েস ইয়োর অনার, যতক্ষণ পর্যন্ত সত্যিকারের খুনিকে প্রমাণ করা সম্ভব না হয় ততক্ষণ পর্যন্ত আসামি শাওন চৌধুরীকে নির্দোষ বলা যাবে না। এবং আমি জানি আমার বিপক্ষের বিজ্ঞ উকিল সাহেবা তা প্রমাণে ব্যর্থ হবেন। ইয়োর অনার, এই রহস্যের জাল উদ্ঘাটন করতে আমি এক নাটকের সৃষ্টি করেছি। শাওন, তুমি আমার ছেলের মতো। আমি বিশ্বাস করি যে খুনের অভিযোগে তুমি অভিযুক্ত হয়েছ এই খুন তুমি করতে পারো না। আমি যেভাবেই হোক তোমাকে অভিযোগের দায় থেকে মুক্ত করবই। কিন্তু আমি জানতে চাই সেদিন কি ঘটেছিল। আপনি যেহেতু বলেছেন আমি আপনার ছেলের মতো, তাই আমিও বলছি আপনি আমার মা। আমার নিজের গর্ভধারিণী মাকে কখনো দেখিনি। একদল গুন্ডা আমাকে আক্রমণ করে পপিকে ছিনিয়ে নিতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে গুন্ডা দলের একজনের পিস্তলের গুলিতে ওদের একজন গুলি খায়। ওদের ফেলে যাওয়া পিস্তল হাতে তুলে নিয়ে আহত লোকটির কাছে যেতেই লোকটি মারা যায়। এক পুলিশ অফিসার আমাদের পিছু নিতে আমি পপিকে নিয়ে ওই এলাকা থেকে পালিয়ে আসি। বিশ্বাস করুন আমি খুনি নই, এখন আমি করিনি বা। পার্কের এই জায়গাটিতে সেদিন খুনটি হয়েছিল। এই পার্কই হলো ওদের আস্তানা, কাজেই ওদের ধরার জন্য আমরা এখানেই জাল পাতব। তোমাকে যা যা বলেছি সেভাবে অভিনয় করবে। আমি ছদ্মবেশী পুলিশদের নিয়ে আড়ালে ওত পেতে থাকবো। হ্যাঁ ম্যাডাম। আমাদের সেই সিস তাই তো সুন্দরী, তোমার নাটকে ভালোভাবে ফাঁসিয়েছি। খুন করেছি আমি, আর ফাঁসিতে ঝুলবে তোমার নাগর। ওর জন্য অপেক্ষা করে লাভ নেই, আমার সাথে চলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আমি মহামান্য আদালতকে একটি অনুরোধ করছি, আমার নাটকের নায়ককে কোর্টে হাজির করা হোক। অনুমতি দেওয়া হলো।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। আপনি তারা মিয়াকে খুন করেছেন? না, মিথ্যে কথা, আমি খুন করিনি। খুন করে একটি অপরাধ করেছেন, মিথ্যে কথা বলে আরেকটি অপরাধ করবেন না। না, আমি খুন করিনি। ইওর অনার, অপরাধী যখন অপরাধ করে তখন সে তার নিজের অজান্তেই তার অপরাধের কোনো না কোনো চিহ্ন রেখে যায়, যার সূত্র ধরে সে ধরা পড়ে। কাঠগড়ায় দাঁড়ানো এই লোককেও ঠিক একই ভুল করেছিল, এবং সেই ভুলের মুহূর্তটি আমি ধরে রেখেছি এই টেপ রেকর্ডারে। নিন। এরপরও নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না যে তারা মিয়াকে আপনি খুন করেননি? হুজুর, আমি খুন করেছি, রাগের বসে নিজ হাতে আমি শামকে গুলি করি, সেই গুলিতে সে মারা যায়। আমাকে মাফ করে দিন হুজুর। তারা মিয়াকে খুন করার অপরাধে আসামি দবির মিয়াকে বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করা হল, এবং একই খুনের দায়ে অভিযুক্ত শাওন চৌধুরীকে বেকসুর খালাস দেয়া হল। দ্য কোর্ট ইজ ওভার। নিজের ছেলেকে হারিয়ে দিয়ে অন্যের ছেলেকে আপনি ছেলের মর্যাদা দিলেন, এদিন কখনো ভুলব না। আজ মনে হচ্ছে আপনি যেন আমার মা। হ্যালো ইয়াং পুলিশ ইন্সপেক্টর, আজ আদালতে কার বিজয় হলো, আমার টাকার না তোমার নীতি আদর্শের? সেদিন থানায় বলেছিলাম তোমার নীতি আদর্শ আমি কিনব, দাম বলো। তুমি অন্ধ দাম্ভিকতা নিয়ে বলেছিলে, আমার মায়ের আশীর্বাদের মুকুট আমার মাথায় আছে, আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক। যে মা তার সন্তানের মাথায় আশীর্বাদের মুকুট পরেছিল, সেই মাকে আমি টাকার বিনিময়ে আদালতে সন্তানের বিপক্ষে দাঁড় করিয়ে তার মাথার মুকুটটি খুলে নিয়েছি। মিস্টার জামান চৌধুরী, আপনার এই বিজয় ক্ষণিকের, চিরস্থায়ী নয়, মামলায় আমার পরাজয় ক্ষণিকের। জীবনে যদি বেঁচে থাকি তাহলে আমি প্রমাণ করব আমার নীতি আদর্শের কোনো পরাজয় নেই, এ এক অপরাজয় শক্তি। এ শক্তি দিয়ে আমি আপনার অর্থ বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। চলি। শামিম, আমার কথা শোন বাবা। মামলায় আমার পরাজয় হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই, সত্য একদিন একদিন বেরিয়ে আসতই। দুঃখ শুধু যে হাতে আমার জয়ের জন্য আশীর্বাদ করেছিলে সে হাতে আমার পরাজয় নেমে এলো। দুঃখ শুধু যে টাকাকে তুমি ঘৃণা করতে সেই টাকার কাছে তুমি আজ বিক্রি হয়ে গেলে মা। চলি। কোথায় যাচ্ছিস? টাকা সন্ধানে। সোহাগিনী মাগো দূরে থেকো না,
জীবনে বাসে দীর্ঘ মরণে এই তো বাসনা ও মা হারিয়ে মা পেয়েছি তোমায় ছাড়ব না আদরিনী মা গো সোহাগিনী মা গো দূরে থেকো না তাড়াতাড়ি যেতে হবে কোমরটা বুঝে গেল সরি সরি কোথাও লাগেনি তো শুধু সেরি বললে হবে না জানেন আমি কে কে আপনি আমি দীনু বিশ্বাস জামান চৌধুরীর খাস লোক টেন্ডারের কাগজপত্র ড্রপ করতে যাচ্ছিলাম দিলেন তো সব এলুমেলু করে আমার সাথে দীনুবাবু আপনি খুব বিশ্বাসী এই জন্য বোধ হয় জামান চৌধুরী আপনাকে আদর করে দীনু বিশ্বাস বলেন চৌধুরী সাহেব আদর করেন বেশি কিন্তু টাকাটা দেন কম আপনার বড়লোক হতে ইচ্ছে করে না অবশ্যই করে নিজের গাড়িতে চড়তে ইচ্ছে করে না সাধ্য কোথায় আপনি যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আপনাকে আমি বড়লোক বানিয়ে দিতে পারবো কি রকম এই নিন এটা আপনার এত টাকা সত্যি বলছেন আরো পাবেন কি করতে হবে শুধু টেন্ডারের রেটটা বলে দেবেন একে একে আমার স্বপ্ন সম্ভাবনা সকল দরজা খুলে যাচ্ছে তুমি এক দারুণ অসম্ভবকে সম্ভব করেছো বলো তুমি কি চাও বলো কি চাও বলো শুধু তোমাকে কন্ট্রাক্ট আমরা পাইনি কেন মাসিদা এন্টারপ্রাইজ আমাদের চেয়ে এক টাকা কম রেট দিয়েছে কার এই মাসিদা এন্টারপ্রাইজ আমি জামান চৌধুরী পতন চাই পতন চাই পরে খাও মিতা সামনে কি দেখছো বোধহয় প্রেমিক প্রেমিকা শত্রুর বংশধর আর শত্রুকে ঘায়াল করতে হলে তার একটি একটি করে শিকড় কাটতে হয় আর আমি তাই করব কি বলছ শোনো পপি পপি মা পপি এরা কারা তোমার নাম ধরে ডাকছে এই যে পপি মা আমার ওকে ডাকছেন কেন কি বলছেন আমি আমার মেয়েকে ডাকবো না আপনার মেয়ে জোর করে আটকে রেখেছেন আমার মেয়ে কি বাজারের পণ্য যে কিনে এনে ঘরে বন্দি করে রাখবেন এসব কি শুনছি সব মিথ্যে বাবা সব মিথ্যে কি বলছিস মা বড় লোকের ঘরে এসে তোর গরিব বাবা কি ভুলে গেলি বিশ্বাস করুন ওই লোকটাকে আমি চিনি না ও আমার বাবা না তবে কি শত্রু সৎমার সঙ্গে ঝগড়া করে চলে এসেছিস লক্ষ্মী মামার বাড়ি চল দরগা সাহেব ওকে থানায় নিয়ে চলো যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে আপনি তার বাবা ততক্ষণ পর্যন্ত পপি এই বাড়িতেই থাকবে আপনি কি আমার মেয়েকে জোর করে রেখে দিতে চান দেশে কি আইন আদালত নেই মিস্টার চৌধুরী মেয়েটা যে আপনার নয় কথা তো সত্য দারোগা সাহেব ওকে থানায় নিয়ে চলো তারপর বিচারে যা হয় তাই হবে হ্যাঁ চৌধুরী সাহেব আমরা ওকে থানায় নিয়ে যাই আপনি আইন অনুযায়ী যা করার করবেন আমি যাব না বাবা আমি যাব না তুমি তুমি যাও মা তুমি যাও ভয় নেই আমি শহরের সেরা উকিল নিয়ে থানাতে আসছি যাও আমি যাব না বাবা প্লিজ বাবা আমি যাব না পপি মা আমার আয় মা আয় আমার সাথে আয় বাবা বাবা আমি যাব না আমি যাব না আমি যাব না চল মা আমার সাথে চল ইন্সপেক্টর সাহেব জি আপনি ফোর্স পাঠিয়ে পপিকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন না চৌধুরী সাহেব পপি নামে কোনো মেয়ে থানায় আসেনি তাছাড়া আমি তো কোনো ফোর্স পাঠাইনি তাহলে ওরা কারা পপি বা কোথায় গেল আমাকে
তুমি এখানে নিরাপদই থাকবে। আমি কিছু বুঝতে পারছি না, এই ঝলনার আশ্রয় নিয়ে আপনি কেন আমাকে আটকে রেখেছেন? আমি জামান চৌধুরীকে শিক্ষা দিতে চাই, তার সমস্ত দাম্ভিকতা ভেঙে আমি চুরমার করে দেব। যে আমার বুকে আগুন জ্বালিয়েছে তার ঘরের একটি একটি ইট আমি খুলে নেব। ও মিতা, তুমি এখানে থেকো আর ওর প্রতি নজর রেখো। আমাকে বন্দি করে রেখে তোমাদের কি লাভ? তুমি কি বিনা লাভে বিত্তশালী জামান চৌধুরীর বাড়িতে ঢুকেছ? জামান চৌধুরীর পাপ তোমাদের সবাইকে স্পর্শ করেছে, তার হিসেব তোমাদের প্রত্যেককে দিতে হবে। বিশ্বাস করো, আমার নিজের ভাগ্য সেখানে নিয়ে গিয়েছে। সেখানে উঠে তুমি তোমার ভাগ্যকে গড়েছ। একবারও কি তোমরা কেউ ভেবেছ তোমাদের ভাগ্য গড়তে গিয়ে অন্যের ভাগ্যকে ভেঙে চুরমার করে দিয়েছ? আজ যদি তোমার বোন এমন বিপদে পড়তো, তুমি এত নিষ্ঠুর হতে পারতে? আমার বোন হলে কি করতাম আমি জানি না, তবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কাজ উদ্ধার হবে তোমাকে এভাবেই থাকতে হবে। আমার মা বাবা ভাই বোন কেউ নেই, তুমি তুমি আমার ছোট বোন। ছোট বোন যখন বলেছ তার মর্যাদা আমি অবশ্যই রাখব। তোমার মাথায় হাত রেখে আমি কথা দিচ্ছি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। বোন, আমার বোন। শাওনকে টেলিফোন করুন, আর আমি আপনাকে যেভাবে যেভাবে বলেছি ঠিক সেইভাবে কথা বলবেন, নইলে আমি আপনাকে সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দেব। হ্যালো, শাওন বলছি। আপনি দেরি না করে র্যাম্বো হোটেলের 10 নম্বর রুমে চলে আসুন, আপনার পপির সন্ধান পাবেন। আমি এক্ষুনি আসছি। আমি পাশের কামরে আছি। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার শাওন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আপনি জানেন এই পপি আমার মেয়ে নয়। তাহলে আসল কথা কি জানেন? আপনার বাবাই আমাকে নকল বাবা সাজে বাড়ি পাঠিয়েছেন। কেন? উনি চান না একজন কলুষিতা মেয়ে আপনার স্ত্রী হোক। টাকার লোভে আপনার বাবা একজন মহা বিত্তশালী লোকের কুৎসিত চরিত্রহীনা মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চান। বিশ্বাস না হলে আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করুন। বলুন, পাপি এখন কোথায় আছে? কক্সবাজারে এক নারী পাচারকারী দলের কাছে আপনার ড্যাডি তাকে বিক্রি করে দিয়েছে। আপনারা চারিদিকে ফোর্স পাঠিয়ে দিন, যেভাবে পারেন পপিকে খুঁজে বের করুন। কি ব্যাপার শাওন, পপির কোনো সংবাদ পেলে? সংবাদ? সংবাদ তো তোমার কাছে। তার মানে? ছি ছি ড্যাড, তুমি এত নীচ, এত কুৎসিত মনে মানুষ, তা আমি ভাবতেও পারিনি। আজ তোমাকে ড্যাডি বলে ডাকতো আমার ঘৃণা হচ্ছে। তোমার এসব কথার মানে বুঝতে পারছি না। বুঝতে না পারার মতো কোনো কিছু বাকি রেখেছো? আজ আমার কাছে আমার মায়ের বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। তোমার অর্থের প্রতি অন্ধলেশার কারণে আমার মা সংসার করতে পারেনি, আর মা সম্পর্কে কোনো কিছু জানতেও দাওনি। তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমি জানতে চাই পপি কোথায়, তুমি কেন তাকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছো। পপিকে আমি নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছি? What do you mean? I mean you are root of all evil. টাকার নেশা তোমাকে অমানুষ করে তুলেছে, তাই বাপ হয়ে আজ নিজের সন্তানের সুখ শান্তির কথা বিসর্জন দিয়ে নিজের পছন্দ করা বিত্তশালী লোকচিত মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছো। আর এর একমাত্র উদ্দেশ্য হলো তুমি ওই বিত্তশালী লোকের সমস্ত সম্পত্তি গ্রাস করতে চাও। আর কত টাকা তোমার দরকার বলো? সারা জীবনে টাকার নেশায় ডুবে থাকতে গিয়ে নিশ্চয়ই তুমি আমার মাকে স্ত্রীর অধিকারকে বঞ্চিত করেছো। আজ আবার আমার পপিকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার নতুন খেলায় মেতেছো। তুমি আমার বাপের নামে কলঙ্ক ড্যাড। টাকার নেশা আমাকে অমানুষ করলো,
তোমাকে স্নেহ মমতা দিয়ে মানুষ করার মতো পিতৃ স্নেহ এই মন থেকে আমি কখনো হারিয়ে যেতে দেইনি। ছোটবেলার থেকে তোমার জীবনে মায়ের স্নেহ ও মমতার অভাব ছিল বলে আমি আমি নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে তোমাকে লালন পালন করে বড় করেছি, আর আর সেই তুমি আজ আমাকে নারী পাচারকারীর অপবাদ দিচ্ছ। নিজের সন্তান হয়ে তুমি আমাকে যত অপবাদই দাও না কেন, তবু আমি বলবো পপিকে নারী পাচারকারীদের কাছে বিক্রি করার অভিযোগ মিথ্যে মিথ্যে মিথ্যে। মিতা, তুমি বাংলোতেই থেকো, আমি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। আজই কিন্তু আমরা ঢাকায় চলে যাব। আজই চলে যাব? আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভেতরে যাও, আমি আসছি। আচ্ছা। গুড আন্টি। হাই মিতা। হাই। কি ব্যাপার এলিন, তোমার তো আর দেখাই নেই। কি করে দেখবে, আঙ্কেল আমাকে একদম সহ্যই করতে পারে না। চলো আমরা গোপনে বিয়ে করে ফেলি, আঙ্কেল শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হবে। শোন, মিতা কিছুক্ষণের মধ্যে এসে হাজির হবে, তোদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজ সম্পন্ন করবি। মিতা যেন কিছু তো বুঝতে না পারে, এ আমারই পরিকল্পিত ষড়যন্ত্র। আমাকে মেরে ট্রেন থেকে ফেলে দিবি, তারপর মিতাকে জিম্মি করে তার বাবা সুবিক সাহেবের কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করবি। টাকার ভাগ হবে 50-50। ওকে। এই মিতা আসছে। এভরিবডি রেডি? ইয়েস ইয়েস ইয়েস। হাই মিতা, হাই, কাম হিয়ার, কাম অন, কাম অন। হাই লিন, কাম অন। প্লিজ সিট ডাউন, ইউ আর সো লেট মিতা। সরি। প্লিজ, থ্যাংক ইউ। এই যে মিস্টার, সিট ছাড়ুন। সিট ছাড়ব মানে? এ সিট আমাদের বুকিং করা। সিট তোমাদের নামে বুকিং করা, কিন্তু সিটে বসে যাবো আমরা, অতএব ভালো ভালো সিটটা ছেড়ে দাও। যদি না ছাড়ি তাহলে ছাড়াবার ব্যবস্থা করতে বাধ্য হব। এই ধর। ওকে ছেড়ে দে, ছেড়ে বলছি। আরে মিস্টার, চিৎকার করে কোনো লাভ হবে না, এখানে তোকে সাহায্য করার মতো কেউ নেই। আছে। কে তুই? আপাতত একজন সাধারণ যাত্রী। এখানে কেন এসেছিস? এতক্ষণ তোদের পাতানো খেলা নাটক দেখছিলাম, এবার তোদেরকে আমি সত্যিকারের নাটক দেখাবো। বল বল, তোদের ছকা পাতানো খেলা কিনা? বল বল, মিতাকে কিডন্যাপ করে তার বাবার কাছ থেকে 10 লাখ টাকা মুক্তিপণ আদায় করার ষড়যন্ত্র করেছিলি কিনা বল। হ্যাঁ করেছি। এবার বুঝতে পেরেছেন তো আপনার বন্ধুটি আপনার কতটা আপন? যেভাবে হোক মিতাকে উদ্ধার করেন, সে আমার একমাত্র মেয়ে, আমি তাকে ছাড়া বাঁচব না। আমার প্রথম মেয়ে হারিয়ে যাওয়ার বেদনা আমি আমার এই মেয়েকে দিয়ে ভুলেছিলাম, একে যদি হারাতে হয় তাহলে আমার পক্ষে এই দুনিয়া বেঁচে থাকা সম্ভব নয়। ড্যাডি, ড্যাডি। মিতা, মা, 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 মা রে। দারোগা সাহেব, একে অ্যারেস্ট করুন। ওকে অ্যারেস্ট করছেন কেন ড্যাডি? শামিম না থাকলে তোমার মিতাকে তুমি ফিরে পেতে না। ওই এলিন বদমাশটা আমাকে জিম্মি করে তোমার কাছ থেকে 10 লাখ টাকা আদায় করতে চেয়েছিল। দারোগা সাহেব, ওকে ছেড়ে দিন। এটা ওরও চাল হতে পারে, এমনও তো হতে পারে আরো বেশি টাকা আদায়ের জন্য মিতাকে উদ্ধার করার নাটক সাজিয়েছে। দারোগা সাহেব, টাকা আমার খুবই দরকার, তবে টাকা রোজগারের পথটা হবে একদম সৎপথ। ওকে ছেড়ে দাও।
চলে খান সাহেব। আশি খান সাহেব। শোনো, থেকে অধিক পরিশ্রম করে জীবনের প্রতিষ্ঠা লাভ করেছে। আমি সৎ, কর্মে নিষ্ঠাবান ও স্টেট ফরওয়ার্ড লোক পছন্দ করি। স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য যা করতে চাও করো, আমি তোমাকে সহযোগিতা করতে চাই। প্রয়োজন হলে আসবো। আসতে পারি? এসো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো। আপনি ওকালতি না করে সেলাইয়ের কাজ করছেন কেন? ওকালতি ভালো লাগে না বাবা। কেন ভালো লাগে না? একসাথে বাদী বিবাদীকে খুশি করা যায় না বাবা। একজনকে কাছে পেলে অন্যজনকে হারাতে হয়। আমি মার কথা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া যে মা সন্তানকে ছেড়ে চলে যেতে পারে তার কথা মনে রেখেই বা লাভ কি? কিন্তু আপনাকে দেখার পর থেকে কেন জানি মার কথা বারবার মনে পড়ছে। তোমার তো মা নেই, ওনাকে দিয়ে তুমি মায়ের অভাব পূরণ করতে পারো। সত্যি আমার তো মা নেই। আমি যদি আপনাকে মা বলে ডাকি এতে আপনার কি কোনো আপত্তি থাকবে? আপত্তি থাকবে কেন? আমি তো তোমার মা ডাকবে, অবশ্যই ডাকবে। খালুজানকে দেখছি না যে? খালুজান মানে আপনার স্বামী। ওর কথা থাক, আপনার ছেলের সাথে আমি ঝগড়া মেটাতে এসেছি, ওকে একটিবার ডাকুন। ও যে কোথায় আছে এই মুহূর্তে আমি ঠিক বলতে পারবো না বাবা। এটা জামান চৌধুরীর কেনা জায়গা, কাল 11টার মধ্যে এই জায়গা খালি না করলে তোর লাশ এখানে পড়ে থাকবে। এটা জামান চৌধুরীর জায়গা নয়, বহুদিন ধরে এই জায়গা সে জোর দখলের চেষ্টা করছে। এই জায়গার মালিক আইনত আমি, প্রয়োজন হলে আমি তাকে অর্ধেকের দখল ছেড়ে দেব, কিন্তু এই জায়গা থেকে উঠতে পারবো না। জামান চৌধুরী পুরোটারই মালিক, অর্ধেক নেবে কেন? শোন, তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, কাল 11টার মধ্যে জায়গা খালি করে দিবি, নইলে তোর লাশ পড়ে যাবে। চল। ওদের সাথে আপনার কথাই বুঝলাম, এই জায়গার অর্ধেকটা ছেড়ে দিতে আপনার আপত্তি নেই। আপনি অর্ধেকটা জায়গা আমার নামে রেজিস্ট্রি করে দিন, বাকি অর্ধেকটা আপনারই থাকবে। কাল ওরা আসলে ওদের সাথে হিসেব নিকেশের বোঝাপড়াটা আমি করব। ভেরি পাংচুয়াল, ঠিক 11টায় চলে এসেছো। কে তুই? দেখো ভাই, জামান চৌধুরীর জমি দখল করতে এসে নিজেরা রক্তাক্ত হবে কেন? সামান্য কিছু টাকার বিনিময়ে রক্ত ঝরাতে এসেছো? ভাই, রক্তগুলো ব্লাড ব্যাংকে বিক্রি করলে মানুষের উপকার হতো, তাই না? বলি জমির দলিল বন্ধক রেখে টাকা নেবে তা কি করে হয়? তোমাকে আমি বিশ্বাস করি, দলিল জমা দিয়ে টাকা নিতে হবে না, টাকার যা প্রয়োজন তা এমনি নিয়ে যাও। আমি কারো দয়া বা অনুগ্রহ চাই না, আপনার সহযোগিতা পেলেই আমি খুশি হব, আর আমার ব্যাংক লোন স্যাংশন হলেই আমি টাকাটা ফেরত দেব। আপনার প্রজেক্টের এগেনস্টে লোন স্যাংশন হয়ে গেছে, এবার আপনি কনস্ট্রাকশন শুরু করতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার আগেই আপনি ড্যাডির লোনের টাকা শোধ করতে এসেছেন কেন? হ্যাঁ, আমার কথাও তাই, তুমি টাকাটা আরো পরে দিলেও পারতে। বিপদের সময় আপনি আমাকে অকৃপণ সহযোগিতা দিয়েছেন, তাছাড়া আপনি আমার পিতৃতুল্য লোক,
আমার কনস্ট্রাকশন কাজ শুরুর আগে আপনার পায়ের ধুলো নিয়েই কাজটি শুরু করতে চাই। তুমি আমাকে দোয়া করো মা। চাকরিটা হলে আমার খুব উপকার হবে। ঠিক আছে, আমি দেখব। আপনি আসুন। ঠিক আছে, ওকে। আপনি? হ্যাঁ, আমি কাগজে বিজ্ঞাপন দেখে আমি চিন্তা করে দেখেছি, আমার চেয়ে ভালো অফিস সেক্রেটারি আপনার কেউ হতে পারে না। সুতরাং চাকরি আপনি না দিলেও আমি নিজেই নিয়ে নিলাম। বেতন নিতেও পারি, নাও নিতে পারি। জীবনের একটি স্বপ্ন, আর তা হলো ওই কোটিপতি ব্যবসায়ী জামান চৌধুরীর চেয়ে আমাকে অনেক অনেক বেশি টাকার মালিক হতে হবে। এই শহরে জামান চৌধুরী ছাড়া আরো অনেক কোটিপতি আছে, কিন্তু এই জামান চৌধুরীর চেয়ে বেশি টাকার মালিক হওয়ার স্বপ্ন কেন? এই জামান চৌধুরীর কারণেই আমি আমার মায়ের কাছ থেকে পর হয়ে গেছি। এর কারণটা কি জানতে পারি? সময় হলে সবই জানতে পারবে। তবে তোমার অকৃপণ সহযোগিতা পেলে
আমি আমার এই স্বপ্নকে বাস্তব করে তুলতে পারবো। আমার সহযোগিতার সকল হাত তোমার জন্য বাড়িয়ে রেখেছে। ও হ্যাঁ, আমাদের কোম্পানির জন্য একজন ভালো ল অ্যাডভাইজার প্রয়োজন। এই নাও, তুমি আজই কার্ডে লেখা ঠিকানা অনুযায়ী ওই বাড়িতে যাবে। সেখানে শীলা নামে একজন অ্যাডভোকেট থাকেন। ওনার সাথে কি তোমার পরিচয় আছে? শুধু পরিচয় নয়, পরিচয়ের চেয়ে অনেক বড় সম্পর্ক আমার সাথে, কারণ উনি আমার গর্ভধারিণী মা। তোমার মা? হ্যাঁ, জামান চৌধুরীর সাথে আমার দ্বন্দ্বের মূল কারণ মাকে নিয়েই। একদিন অর্থের লোভ নিয়ে প্রস্তাব দিয়ে আদালতের এক মামলায় মাকে আমার বিরুদ্ধে দাঁড় করেছিলেন ওই জামান চৌধুরী। ওই মামলার পরাজয় আমার সম্ভাবনা ওই জীবন এনে দেয় চরম গ্লানি। সেদিন জামান চৌধুরীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলাম, তার এই অর্থের অহংকার আমি ধনুর সাথে মিশে দিব। যত টাকা দিয়ে তিনি আমার মাকে কিনেছেন তার চেয়ে অনেক অনেক বেশি টাকা দিয়ে আমি আমার মাকে আমার কাছে ফিরিয়ে আনবই। এবার আমি বুঝতে পেরেছি কেন তুমি জামান চৌধুরীর চেয়ে অনেক ধনী হতে চাও। আর শোনো, তুমি মাকে কিছুতেই আমার পরিচয় দেবে না। আসতে পারি? এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো। আপনি মানে তুমি? আমি একটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা অফার দিতে এসেছি। কিসের অফার? কোম্পানির একজন লয় অ্যাডভাইজার হিসেবে নিয়োগদানের অফার। কোম্পানির নাম কি? মা শীলা এন্টারপ্রাইজেস। মা শীলা এন্টারপ্রাইজেস। মালিকের নাম কি? মালিকের নাম? মাকে কিছুতেই আমার পরিচয় দেবে না। মিস্টার জন? না, উনি চাকরি করবেন না। আমার ড্যাডির প্রচুর টাকা আছে, প্রয়োজন হলে আমি টাকা এনে দেবো। না বাবা, কারো দয়ার দান নিতে নেই। এটাকে দয়ার দান বলছেন কেন? বলুন ঋণ শোধ। তুমি তো আমাকে মা ডাকো, মায়ের ঋণ শোধ করা যায়। আমি চাকরি করব। কোথায় তোমাদের অফিস? অ্যাডভোকেট শিলার জন্য টাকা নিতে চাও? ইয়েস ড্যাড। উনি কি টাকা গ্রহণ করবেন? আমার সামনে ওনার একটা চাকরির অফার এসেছিল, আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। আমি চাই না এই উপকারী মহিলা এই বয়সে চাকরি করুক। যদিও বলেছেন তিনি কারো দয়ার দান নেবেন না, তবু আমি অনুরোধ করলে হয়তো তিনি মেনে নেবেন। চেক সই করে দিলাম, টাকার অঙ্কটা বসিয়ে নিতে বলো। থ্যাংক ইউ ড্যাড। চলি, চলো। চলো। জামান চৌধুরীর প্রাচুর্যের প্রাসাদ যত ভাঙবে আমার প্রাসাদ তত বেড়ে উঠবে, আমি তার পতন চাই। স্যার, ঋণের জন্য শিল্প ব্যাংক খেলাপি হিসেবে চিহ্নিত করে সংবাদপত্রে মামলা দায়েরের কথা ছাপিয়ে দিয়েছে। আমরা শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। কি বলছেন, এই টেক্সটাইল মিল ঋণের দায় নিলাম হয়ে যাবে? জি স্যার। শিখ ইন্ডাস্ট্রি হিসেবে শিল্প ব্যাংকের কাছে যে আবেদন করেছিলাম সেটার কি হলো? আমাদের আবেদন শিল্প ব্যাংক নাকচ করে দিয়েছে। মামলা যদি হেরে যাই তাহলে ব্যাংক তার টাকা রিকভারির জন্য টেক্সটাইল মিলসের মালিকানা স্বত্ব নিলামে বিক্রি করতে বাধ্য হব। স্পিনিং মিল ইনস্টলেশনের সময় বাড়ি মর্টগেজ রেখে যে টাকা নিয়েছিলাম সুদে আসলে তা কত হয়েছে? প্রায় 5 কোটি। ও মাই গড, বাড়িটা তাহলে চলে যাবে। আপনারা? বড় সাহেব, এতকাল এতিমখানায় যে সাহায্য পেতাম তা 2-3 মাস যাবৎ বন্ধ। আমাদের কয়েক মাসের বেতনও বাকি। বর্তমানে আমরা খুব কষ্টে আছি, আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কেমন করে বাঁচব? আপনি যদি দয়া না করেন স্কুলও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি, আপনারা এখন ফিরে যান। জামান চৌধুরী বাড়ি অফিসের মালিক আমি হব।
আমরা আদালতে সমন নিয়ে এসেছি বাড়িটি খালি করে সিল করে দেওয়ার জন্য। সুতরাং বাড়িটি দখল ছেড়ে দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি। একটা সময় আসবে এই টাকা তোমার কোনো কাজে লাগবে না, রাস্তার ভিখারির চেয়েও তুমি গরিব হয়ে যাবে। আমার এক এক করে সবকিছু যখন হাতছাড়া হলো তখন আর এই বাড়িটা থাকবে কেন? আমি বাড়িটার দখল ছেড়ে দিলাম, নিন আপনারা বাড়ির দখল বুঝে নিয়ে সিল করে দিন। আপনি ইচ্ছে করলে বাড়ির সকল আসবাবপত্র নিয়ে যেতে পারেন। নিজের মাথা গোজার এই আশ্রয়টুকু যখন হারালাম তখন আর আসবাবপত্র নিয়ে কি হবে? নিলামে বাড়িটি যিনি কিনবেন আসবাবপত্রগুলো সেই সৌভাগ্যবান ব্যক্তিটির জন্যে আমার উপর হিসেবে রেখে গেলাম। আসুন আপনারা আসুন। হুজুর আপনি আমাদের কিছু একটা কন, আমরা এখন কই যাবো, কই থাকবো? হুকুম করার মতো ক্ষমতা আমার এতদিন যে ছিল আজ আর সেই ক্ষমতা আমার নেই। এতদিন তোমরা আমার সুখের সাথী হয়ে এই বাড়িতে ছিলে, আজ সেই বাড়ি ছেড়ে দৃশ্য হয়ে আমি পথে এসে দাঁড়িয়েছি। তোমরা অন্য কোথাও কাজ খুঁজে নিও, তোমাদের জন্য কিছু করতে পারলাম না বলে আমাকে ক্ষমা করে দিও। স্যার আমরা নিমকারাম হইতে পারব না, সুখের দিনে যেমন আপনার লগে আসিলাম আজ দুঃখের দিনও আমরা আপনার লগেই থাকুম, আপনার লগেই থাকুম। এই হীরের আংটিটা রাখো, এটা বিক্রি করে কয়েক হাজার টাকা পাবে, সেই টাকা দিয়ে তোমরা একটা কিছু করে নিও। না না স্যার ওইটা আমরা নিব না। না না স্যার এটা নিব না, এটা আপনার বিপদের দিনে কাজে লাগবো। ওঠো ওঠো ওঠো। আরে জামান চৌধুরী সাহেব, আমি ভুল কিছু দেখছি না তো? একদিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে গর্ব করে বলেছিলেন আপনার অর্থের প্রাচুর্য দিয়ে আমার মাথা থেকে আমার মায়ের আশীর্বাদের মুকুটটি খুলে নিয়েছেন, কিন্তু সেদিনে সে কোটিপতি জামান চৌধুরীর আজ একই অবস্থা। বিলাসবহুল লেটেস্ট মডেলের দামি গাড়ি ছাড়া এই শহরের রাস্তায় যিনি কখনো চলাচল করতেন না আজ পায়ে হেঁটে তিনি রাস্তা পার হচ্ছেন। স্যাড, ভেরি স্যাড। যদি কিছু মনে না করেন আমার গাড়িতে করে আপনাকে পৌঁছে দেই। নির্বোধ ইয়াং ম্যান, তুমি আমাকে বিদ্রুপ করছো, কিন্তু একটা কথা জেনে দেখো, আমি জামান চৌধুরীর জীবনের কাছে কখনো হার মানিনি। একদিন রাস্তার থেকে কঠিন সংগ্রামের এক একটা সিঁড়ি বেয়ে আমি অর্থ আর প্রাচুর্য করায়ত্ত করেছি, আমি সাময়িকভাবে মচকেছি কিন্তু কখনো ভাঙব না। জামান সাহেব আপনার জীবনে ভাঙনের খেলা অনেক আগে থেকেই শুরু হয়েছে, এ খেলায় আপনি শুধু ভাঙতেই থাকবেন আর কখনোই করতে পারবেন না। তিন কোটি পঞ্চাশ, চার কোটি, চার কোটি এক, চার কোটি দুই, পাঁচ কোটি, পাঁচ কোটি এক, পাঁচ কোটি দুই, পাঁচ কোটি তিন, পাঁচ কোটি। নিলাম ডাক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে মিস্টার শামীম চৌধুরী সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ডাক তোলেন বিধায় নিলাম ডাক ব্যবস্থাপনা কমিটি ব্যাংক কর্তৃক মামলায় ডিক্রি পাওয়া বিশিষ্ট শিল্পপতি জামান চৌধুরীর বাড়িটি জনাব শামীম চৌধুরীর নামে বরাদ্দ দিল। চিনতে যখন পেরেছো তখন চেনা লোকের সাথে যেতে তোমার আপত্তি থাকার কথা নয়। তার মানে? মানে সোজা এখন তুমি আমার সাথে যাও। না, এই জীবন থাকতে কোনোদিন না। তাহলে জোর করে নিতে হয়।
বল আমার মেয়ে কোথায়? তুই নিশ্চয়ই জানিস। বল, নলিতাকে পুলিশে দেব। রাহেলা, থানায় ফোন করো। আমাকে পুলিশে দেবেন না, বলছি গোডাউনের মাল পাচারের মামলায় জেল খাটার অপমান সহ্য করতে না পেরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনার মেয়েকে চুরি করি। এই মেয়েটি হচ্ছে আপনার সেই মেয়ে। কি ব্যাপার বলুন তো? ওকে অ্যারেস্ট করুন, ও অপরাধী। অ্যারেস্ট হিম। চলো। মা, মা, বাবা, বাবা, আয় আমার বুকে, আয় আয় মা, আয় মা, মা গো, মা, মা গো, মা, আমাদের ছেড়ে আর কোনোদিন যাস নে মা, চিরদিনের জন্য না হোক, অন্তত এখনই আমাকে যেতে হবে মা। কোথায়? বাবা, তোমরা তোমরা আমার জন্মদাতা বাবা মা, কিন্তু আমার একজন আশ্রয়দাতা পিতা আছেন। আজ তিনি চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছেন। যে ভদ্রলোক আমার মেয়েকে পিতৃ স্নেহ আর মমতা দিয়ে এতদিন আশ্রয় দিয়েছেন, আজ তার বিপদের সময় আমিও তোর সাথে তার পাশে গিয়ে দাঁড়াতে চাই। দয়া নেবার মতো মন মানসিকতা ওনার নেই, তবু যদি প্রয়োজন হয় তোমাকে অবশ্যই স্মরণ করব। চলে বাবা, আমার কাছে এসলে তোমাদের কাছে আমি ফিরে আসবো মা। স্যার, এই বাড়িটা তো এখন আপনার নয়, তবু আপনি কেন এখানে বারবার আসেন? এ বাড়ি যে আমার নয় তা আমি জানি, তবু এসেছি আমার ছেলেমেয়ের খোঁজে। তারা যদি কোনো সময় এখানে আসে। বাবা, বাবা। পপি, পপি, তুই এতদিন কোথায় ছিলিস মা? আমি আমি শহরের সব কটা থানাতে তোর খোঁজ করেছি, কিন্তু কোথাও তোর খোঁজ পেলাম না। আজ আজ আমি সব কিছু হারিয়ে পথে বসেছি, তোকে তোকে ফিরে পেয়ে আমি আমার সব হারানোর দুঃখ ভুলে থাকতে পারবো মা। আপনাকে আপনাকে এভাবে পথে বসানোর জন্য একজনই দায়ী। কে সে? শামীম নামের এক তরুণ ব্যবসায়ী, যে একসময় পুলিশ ইন্সপেক্টর হিসেবে চাকরি করত। সে একজনকে আমার নকল বাবা সাজিয়ে, নকল পুলিশ এনে আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে এক হোটেল রুমে আটকে রেখেছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আমার উপরে কেন সে প্রতিশোধ নিতে চায়? কেন নিতে চায় জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি যে সে আপনার টাকার আধিপত্যকে ধ্বংস করতে চায়। আর আর তারই ষড়যন্ত্রে আপনি একে একে সব কিছু হারিয়ে আজ পথে বসেছেন বাবা। আজ আপনি পথে বসলেও আমি আপনাকে পথে থাকতে দেব না বাবা, কারণ একদিন প্রীতি স্নেহে আমাকে বাড়িতে ঠাঁই দিয়েছিলেন, আজ মেয়ে হিসেবে আমারও কর্তব্য বাবাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়া। নিজের বাড়ি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না আমার বাবা মা আছেন। আজ আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। ফিরে পেয়েছ? কে তোমার বাবা? খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক শফিক খান। শফিক খান? সে তো আমার বন্ধু। তুমি তুমি শফিকের মেয়ে? চলুন বাবা আপনার বন্ধুর কাছে। না না, আমি আপনার অর্থ আর বৃত্তের দাম্ভিকতাকে ভেঙে চুরমার করে দেব। যে আমাকে ধ্বংস করতে চায় আমিও তাকে ধ্বংস না করে ছাড়ব না। একজনকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে, তার মানে খুন। আর খুন করতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। সর্বস্ব হারিয়ে আজ আমি পথে দাঁড়িয়েছি, এই শেষ সম্বল নিয়ে আমি তোমার কাছে এলাম। আমাকে যে নিঃস্ব করেছে, পথে নামিয়েছে, আমি সেই শত্রুকে জীবিত নয় মৃত লাশ হিসেবে দেখতে চাই। আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করা হবে। তোর জন্য আমরা আমাদের একসাথে হারাইছি, আজ তোকে বাঁচাইবো বল।
সত্যি বলছো তুমি? আমার ড্যাডি কোথায়? তিনি ও শামিমের সাথে বোঝাপড়া করতে গেছেন। শুধু আমার ড্যাডি নয়, আমিও তোমাকে ছাড়বো না। আমাদের পথে নামানোর প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। কি বলতে চাও? একটা অসৎ সন্তানকে পেটে ধরেছ, লজ্জা করে না? ডাকো তার বাপকে। আমি জিজ্ঞেস করি, কি করে এমন কুসন্তান সে জন্ম দিয়েছে? কি করেছে সে? কি করেনি সে? কি করেনি? আমাকে সর্বশান্ত করে পথে নামিয়েছে, আমার প্রাচুর্য কেড়ে দিয়েছে, আমার আভিজাত থেকে পঙ্গু করে আমাকে বানিয়েছে পথের ভিখারি। যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকেও আমি দুনিয়ার থেকে সরিয়ে দেব। দাঁড়াও, সন্তানের মৃতদেহ নিয়ে একা আমি কাঁদবো কেন? তোমাকেও কাঁদতে হবে। আমি কাঁদবো কেন? কাঁদবে এই জন্য যে শামিম কেবল একা আমার নয়, তোমারও সন্তান। কি বললে শামিম? শামিম আমার সন্তান? হ্যাঁ, তোমার বাড়ি থেকে যখন অভিমানে চলে এসেছিলাম শামিম তখন আমার গর্ভে ছিল। ওর জন্মের পর তোমার কুৎসিত চেহারাটা ওকে দেখতে দেইনি, আমার পরিচয় তাকে বড় করেছি। তুমি কি ভেবেছ আমি নতুন করে সংসার পেতেছি? না, তোমাদের মতো অর্থলোভী ইতরদের চেহারা আমার জানা আছে, তাই এই সংসার করার লোভ আমার আর হয়নি। বাবা হয়ে ছেলেকে খুন করার জন্য গুন্ডা ভাড়া করেছি। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে, আমার সন্তানকে বাঁচাতে। Thank you.
ঠোকরে ছোড়াগুলি কেন আপনি বুকে পেতে নিয়েছেন? কি আপনি? আমি কে? সেই পরিচয় বলতে পারবে তোমার মা? বুকে গুলি লেগেছে ডাক্তার সাহেব, যেভাবেই হোক আমার স্বামীকে বাঁচান। হ্যাঁ ডাক্তার সাহেব, যেভাবে হোক আমার বাবাকে বাঁচাতে হবে, প্লিজ আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ঠিক আছে ঠিক আছে। সিস্টার, পেশেন্টকে তাড়াতাড়ি নিয়ে আসুন। এই জরুরি ইঞ্জেকশন ও ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করুন। যান তাড়াতাড়ি যান। আমি যাচ্ছি মা। তুমি একদিন আমাকে মিথ্যে খুনের মামলা আসামি করেছিলি, আজ তোর সাথে হবে আমার বোঝাপড়ার শেষ দিন। আমার বিত্তশালী পিতাকে সর্বশান্ত করে তুই পথে নামিয়েছিস, আজ দুনিয়াতে তুই থাকবি না তো আমি থাকবো। ভাইয়া তুমি আমাকে কেন মারছো? যেখানে তোর জীবন বাঁচবে না সেখানে তোর বাবার জীবন বাঁচাতে যাস কিভাবে? যত রক্ত লাগে আমি দেব। চলো মা চল স্বামী। রক্তের ব্যবস্থা করেছেন ডাক্তার সাহেব? যত রক্ত লাগে আমার শরীর থেকে দিন, তবু আমার ড্যাডিকে বাঁচাতে হবে। আপনার শরীর থেকে কিভাবে রক্ত নেব? আপনি নিজেও তো রক্তাক্ত। আপনি আমার রক্ত নিন ডাক্তার সাহেব, বাবাকে বাঁচাতে যদি শরীরে সব রক্ত লাগে আমি দিতে রাজি। তাছাড়া একজন সন্তান হয়ে পিতার প্রতি যে অবিচার আমি করেছি, আজ আমার শরীরে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। আপনার তো এক অবস্থা,
অবশ্যই যাই হোক ডাক্তার সাহেব, আপনি আমার রক্ত নেওয়ার ব্যবস্থা করুন। দেরি হলে বাবাকে বাঁচানো যাবে না। হ্যাঁ ডক্টর, প্লিজ হারি আপ, প্লিজ চলুন ডাক্তার সাহেব, চলুন। আমি জ্ঞান হওয়ার পর থেকে না বুঝে আমার ড্যাডিকে অনেক কষ্ট দিয়েছি। আজ আমার ড্যাডি মৃত্যুর সাথে লড়াই করছে। জীবনে কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে আমার ড্যাডির জীবন ভিক্ষা চাইছি। তুমি তার জীবন ফিরিয়ে দাও আল্লাহ, বিনিময়ে তুমি আমার জীবন নিয়ে নাও। ভাইয়া তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো প্লিজ। বাবার প্রতি তুমি আমি দুজনে না বুঝে অনেক অবিচার করেছি। এসো আজ আমরা দু ভাই মিলে যেভাবে হোক বাবাকে বাঁচিয়ে আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করি। ভাইয়া ডাক্তার সাহেব, আই এম সরি মিসেস শীলা, অনেক চেষ্টা করে আপনার স্বামীর জন্য আমরা কিছু করতে পারলাম না। ওকে আমি মরতে দেব না। তুমি মরতে পারো না, চেয়ে দেখো তোমার দুই ছেলে এসেছে, চেয়ে দেখো তোমার ছেলেরা এসেছে, চেয়ে দেখো মরতে পারো না। কথা বলো ড্যাড, কথা বলো ড্যাড, কথা বলো। শামিম শিগগির ডাক্তারকে ডাক, তাড়াতাড়ি আসুন। ডাক্তার সাহেব ও বেঁচে আছে। আশ্চর্য, এতদিন শুনেছি মানুষ ইসরায়েলের কাছ থেকে তার স্বজনকে ছিনিয়ে আনতে পারে যদি তার উপর আল্লাহ সদয় থাকেন। আপনি ভাগ্যবতী, আপনি আপনার স্বামীকে ফিরিয়ে এনেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিসেস শীলা, থ্যাংক ইউ। ওগো দেখো তোমার দুই ছেলে শাওন আর শামিম। বাবা, বাবা, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের এই চাবি। জামান, আসলে তোমরা দুজনে দুজনকে ভালোবাসো, মাঝখানে হয়ে গেল বিরহের একটা অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় প্রমাণিত হলো যে আমাদের মা খাঁটি সোনা, তাই না? আমাদের ড্যাডিও নিখাত হীরা, কি বলো? তোদের মায়ের জন্য আজ আমাদের এই পুনর্মিলন সম্ভব হলো। তোমাকে দিয়েছি জীবনের এই চাবি, তোমাকে দিয়েছি জীবনের